الحمد لله الذي لا تراه العيون ولا تخالفه الذنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يكشى الدوائر يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر في قاري ولا جبل ما في واري Bom,
বংশগত স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দেন নাই, যদি দিতেন যেন আমরা কেউ সে জন্ম আমাদেরকে বংশের পরিচয় নাই। একটা সময় ছিল বিয়ে স্বাধীনতা মানুষ বংশ দেখত, এখন বিয়ে স্বাধীনতা মানুষ খালি ছাত্রী দেখে ছাত্রী কিনেন। আমার কথায় কিন্তু মাঝে মাঝে টাকায় তথ্য আছে, আল্লাহ বংশগত স্বাধীনতা দেন নাই। দ্বিতীয়ত আল্লাহ এলাকাগত স্বাধীনতা দেন নাই, যদি এলাকাগত স্বাধীনতা দিতেন না আমার মনে হয় না মাধবজী বাবুরহাট যেটাই বলেন এইখানের বাসিন্দা কেউ এইখানে জন্ম নিত, সবাই বলতো ঢাকা মিন্টু রোডে জন্ম নিত, মিন্টু রোড কিনেন মনে হয় কিনেন না, এটা কি মন্ত্রীপাড়া মন্ত্রীপাড়া, সবাই বলতো ওইখানে। দেশগত স্বাধীনতা যদি আল্লাহ দিতেন কি বাংলাদেশে জন্ম নিতেন, কোথায় উন্নত দেশে জন্ম নিতাম, আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া জাপান ইউরোপ, এটাও দেন না। ভাষাগত স্বাধীনতা যদি আল্লাহ দিতেন তো বাংলা ভাষা নিতেন কি বুয়া কথা আরবি ভাষা নিতেন না, এটা তো এখন বলেন, বলতেন ইংরাজি ভাষা বলবো আর দেওয়াল ফুটায় ফেলব, ঠিক না? ভাষাগত স্বাধীনতা আল্লাহ দেন নাই। বর্ণগত স্বাধীনতা যদি আল্লাহ দিতেন কোন বর্ণ চাই, সবাই বলতাম টিউবলাইটের মতো সুন্দর, যেরকম ইউরোপিয়ানরা আসলে ছেলেরা পিছে পিছে ঘুরতে থাকে, যদি জিজ্ঞাসা করা হয় পিছে হাঁটো কেন, বা সুন্দর তো সাদা তো না, বর্ণগত স্বাধীনতা আল্লাহ দেন নাই। মোট কথা কোনো স্বাধীনতাই আল্লাহ দেন নাই, শুধু পাঁচটা দিতেন। একটা শিক্ষাগত স্বাধীনতা দিতেন আল্লাহ, যেই কোনো শিক্ষায় আপনি শিক্ষিত হতে পারেন, আল্লাহ বাধা সৃষ্টি করেন। এখন যদি প্রশ্ন উঠায় আল্লাহ কি বাধা দিতে পারতেন না, না পারেন না, পারেন, এই জন্য আল্লাহ আমাদের সামনে দৃষ্টান্ত রেখেছেন। দৃষ্টান্ত বোঝেন তো, উদাহরণ রাখা আছে। আল্লাহ বলছে মাঝে মাঝে আকাশটা দেখো, উন্দরিলা শান্তি উন্দরিলা সামাই এর পেপা ইহা, আকাশ দেখো উচ্চতা দেখো, তারাও নাহু বেগায়েরি আমাজ, আজ পর্যন্ত কেউ খুঁটি বাহির করতে পারে নাই, বিজ্ঞান মঙ্গলে গেছে মানি, চাঁদে গেছে মানি, সৌরজগৎ নিয়ে গবেষণা করে মানি, কিন্তু আজ পর্যন্ত হোবল চিনেন, হোবল হোবল চিনেন, তাও চিনেন না। হোবল বলে নাসার সবচেয়ে বড় পাওয়ারফুল দূরবীন এটাকে হোবল বলে, ওটা দিয়ে আল্লাহর কথাই সত্য, তারাও নাকু দুবাই আমার কোথাও খুঁটি নাই। যদি এটাকে আমি বাধ্য করতে পারি তাহলে তোমাকেও বাধ্য করতে পারি, কি পারেন না পারেন না? আকাশ কি বাধ্য না বাধ্য না? আকাশ নেমে আসতেছে ফুটি ছাড়া দাঁড়ায় আছে, একটা না সবা সবা ওয়াসিম তিবাকা, একের পর এক সাতটা, প্রত্যেকটা এক সমান বড় না। বাংলাদেশে ওই স্টেডিয়াম নাই যেটার ভিতরে বিশ্বকাপ খেলা যায়, হ্যাঁ আমি ক্রিকেটের কথা বলতেছিলাম, ফুটবল খেলার জন্য বাংলাদেশে বিশ্বকাপ খেলার জন্য কোনো স্টেডিয়াম বাংলাদেশে নাই, সারা দুনিয়াটাও যদি একটা স্টেডিয়াম হয় আর মিডলে যদি ফুটবলটা রাখা হয় মধ্যখানে, সারা দুনিয়ার থেকে ফুটবলটা যতটুকু ছোট প্রথম আকাশের সামনে দ্বিতীয়টা এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থের সামনে এরকম ছোট, চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট। আল্লাহ বলে খুঁটি ছাড়া দাঁড় করায় রাখ, ইচ্ছা করলে তোকেও বাধ্য করতে পারি, আল্লাহ আপনাকেও আমাকে বাধ্য করতে পারেন। আল্লাহ বলে আকাশ দিয়া বুঝে আসবে না, কেন
না, এইখানে গবেষণা করতে গিয়ে বিজ্ঞান হারায় যায়, যেই গবেষণা করে সেই হারায় যায়। সৌরজগৎ পড়াইতে আমি আসিনি আপনাদেরকে, এই জন্য বর্তমান বিজ্ঞান বড় চালাক, এরা একটা বলছে প্রথম আকাশের নিচে 100 কোটি সুপার ক্লাস্টার আছে, যেটাকে আমাদের ভাষায় মহাদেশ বলে। দুনিয়াটা যেরকম 60টা মহাদেশে বিভক্ত, 100 কোটি সুপার ক্লাস্টার বলে ওরা মহাদেশ। সবগুলো মিলায়া প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছিল, এটা পয়লা সিগনেচার করেছিল। এটা দিয়ে তোমাদের বুঝে আসবে না, যেটা দিয়ে বুঝে আসবে ওটা দিয়ে বুঝেই যাবে। তারপরে আল্লাহ বলছে উনগরিলা শান্তি ও শোয়া ইহা, সূর্য দেখো আর কিরণ দেখো তোমাদের দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়, ওটাকে যদি বাধ্য করতে পারি তুমি 3.5 একটা মানুষ, তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে তো উনগুর ইলাল জিবালি ও ইস্তেকরার ইহা, পাহাড় দেখো আর দৃঢ়তা দেখো, এটাকে আমি বাধ্য করছি। প্যারা আমি বাধ্য করছি, তোকে বাধ্য করা কোনো ব্যাপার নেই। হয়তো যুবকরা ভাবে বা আমরা ভাবি, আমরা মনে হয় আল্লাহ করার ছোয়ার ভাবি নিয়ে যাবো আপনাদেরকে। আমি আল্লাহ বলে যদি সূর্য পাহাড় দিয়ে না বুঝে আসে তো হুম করি লাগবি হারি ও হাঙ্গা দিঘা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ, ওটা তো বাধ্য করছি। এটাও যদি বুঝে না আসে তো হুম করি লাল আর দি ওয়াইতে তা, জমিন দেখ আর প্রশস্ততাকে দেখ, পানির উপরে বিছিয়ে রাখছি 7 মহাদেশ হতে পারে, চতুর্দিকে পানি, মধ্যখানে আমরা, 67 ভাগ জল, 1 ভাগ মাত্র স্থল, 33 ভাগ স্থল। আল্লাহ বলে পানির ভিতরে বিছিয়ে রাখছি, এটাকেও বাধ্য করছি। সূর্য 6 লক্ষ কিলোমিটার ব্যাগে দৌড়াই যাচ্ছে, তার পিছনে আমাদের দুনিয়াটা 66,000 মাইল পার ঘন্টায় ছুটতেছে, হাঁটতেছে, দৌড়াইতেছে। 1,000 মাইল পার ঘন্টায় আমাদের দুনিয়াটা ঘুরতেছে চাকতির মতো, যার কারণে আমাদের দুনিয়াটা 24,000 কিলোমিটার পার ঘন্টায়, 1,000 কিলোমিটার প্রদক্ষিণ করে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়, যার কারণে আমাদের দিন রাত্র 24 ঘন্টায়। যদি আরেকটু বড় হইতো তাহলে দিন রাত আরও একটু বড় হয়ে যেত, 24 ঘন্টা খবরই নেই না, 1,000 মাইল গতিতে চাকরি ঘুরে বোঝা দেখেন আপনি যায় কোথায়। যেটা 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে দেখেন আপনি যান কোথায় আর ওটা যায় কোথায়, আপনি তো নেপচুনেরা বসে আছেন কোনো খবরই নেই। আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আর দা করারা, আমি বাধ্য করছি, এই জন্য তুমি নাচতেও পারো, হাঁটতেও পারো, করতেও পারো, তোমার গায়ে কোনো বাতাস লাগে না। ইচ্ছা করলে আমি তোমাদেরকে বাধ্য করতে পারতাম, এক শিক্ষায় সবাইকে শিক্ষিত করতে পারতাম, এই স্বাধীনতা কারো হতো না যে যা খুশি তা শিখতে পারো, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো। আল্লাহ বলে প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা দিলাম তোমাকে পেশাগত, পেশাগত স্বাধীনতা, যেই কোনো পেশায় পেশাজীবী হতে পারো। তৃতীয় স্বাধীনতা হলো মত আদর্শগত, মত আদর্শগত স্বাধীনতা বোঝেন? আরে বোঝেন, মনে হয় বোঝেন না আপনারা, ঠিক না? হ্যাঁ, কি খালি গেরে বোঝেন আর খালি কালার বোঝেন, ঠিক না? মনে হয় বোঝেন না আমার কথা, ঠিক না? খালি গেরে আর কালার বোঝেন, ঠিক না? ডাইং বোঝেন, গেরে বোঝেন, এগুলোই বোঝেন, ঠিক না? মত আদর্শগত স্বাধীনতা আল্লাহ দিতেন, যদি স্বাধীনতা না দিতেন তাহলে আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন এটা ইম্পসিবল। বাকশক্তি কে দিতে? হ্যাঁ, যে আল্লাহ দিল ওই আল্লাহর বিরুদ্ধে বলবেন, তাহলে তো ওইটাই সত্য। আল্লাহর দন অমুখরে দিয়ে আল্লাহ গেছে খালি, আল্লাহ বুঝি খালি, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে মত আদর্শগত স্বাধীনতা দিছি তোকে, কিচ্ছু বলবো না। চতুর্থ স্বাধীনতা হলো সোসাইটিগত, সমর্থ থাকলে
ব্যবসা বাবুরহাটে থাকে গুলশানে, সমর্থ আছে সমর্থ, বোঝেন? বা ঢাকায় বাসা বোঝেন, পাত্তি আছে পাত্তি, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারে। এই স্বাধীনতা, পঞ্চম স্বাধীনতা হলো যেমন খুশি তেমন চলতে পারে, যেমন খুশি তেমন, বোঝেন? বিকেনিও পড়তে পারে, থ্রি কোয়ার্টারও পড়তে পারে, আবার আন্ডার প্যান্ট পরেও ঘুরতে পারে, আল্লাহ বলে কিচ্ছু বলবো না। তোকে স্বাধীনতা দিচ্ছি কতদিন? ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এই জন্য আল্লাহ সবাইকে সতর্ক করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা, মানুষ দুনিয়ার উন্নতিতে মাতাল হয়ে যায় না, ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার যুবকদেরকে আলাদা বলছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে মাতাল না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়া দিছি, এই রাস্তা কত যুবককেই তো ঘোড়ার পিঠের থেকে নিয়ে আনিছে। ঘোড়ার পিঠ বোঝেন, আগের ঘোড়া ঘাস খাইতো, এখনকার ঘোড়া পেট্রোল খায়, পেট্রোল। আল্লাহ বলে কত যুবককেই তো এই রোডের উপরে ঘোড়ার পিঠের থেকে আমরা উঠায় আনিছি। না নেয় নেয়, এই পর্যন্ত এই সিলেট হাইওয়ে কতজন মারা গেছে, মাধবদীর থেকে নিয়ে আর পাঁচদোনা পর্যন্ত কত যুবকই তো এই পর্যন্ত লাশ হয়ে গেছে। আল্লাহ বলে শোন, লাগা তোদের টেকনোলজি, লাগাও আর চোখে, দেখ ওর চোখে কত স্বপ্ন ছিল, কত হাজার স্বপ্ন ছিল ওর চোখে, টেকনোলজি লাগায় দেখ, টেকনোলজি লাগাও ওর দিলের ভিতরে, দেখ কতটুকু আশা দ্বারা ভরা ছিল, কিন্তু সময় চলে আসছে আমরা উঠে নিয়ে আনিছি। এটাই হলো সত্য। আল্লাহ স্বাধীনতা বেশি দেন নাই, পাঁচটা স্বাধীনতা দিচ্ছেন, যেমন খুশি তেমন চলতে পারেন। কিন্তু মেরে দোস্ত, আমি কথা লম্বাও করব না, অচিরই একটা দিন আসবে, স্বাধীনতা বেশি দেন নাই, শুধু পাঁচটা পাইই আমরা সবাই হারায় গেছি, যার কারণে আল্লাহ অভিযোগ করতে বাধ্য হয়েছেন। ইতিলাল ইনসান মা আকবারা, মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি তোরা, সমগ্র সৃষ্টি হয়ে যেত তাহলে কোনো আপত্তি ছিল না, কেননা সমগ্র সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন, কোনো সৃষ্টি কোনো জিনিসকে ভোগ করেন না, কিন্তু আমরা ভোগ করি, মানুষকে আল্লাহ ভোগ অধিকার দিতেন, কোনো সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই। আপনি বলবেন, আমি তো দেখতেছি গাভীকে ঘাস খাইতে, গাভী ঘাস খায় এটা ভোগ অধিকার না, গাভী ঘাস খায় আপনার জন্য, দুধ আপনি খাবেন আমি খাবো, গোস্ত আপনার খাবেন আমি খাবো, এই জন্য ভোগ অধিকার তাকে দেয় নাই আল্লাহ, কোনো সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেয় নাই, আপনাকে আমাকে ভোগ অধিকার দিতে, সব আপনি আর আমি ভোগ করতেছি। তারপরে তুই হারাইলি তো হারাইলি কি তোরা, ভোগ অধিকার দিলাম তোকে, কোনো সৃষ্টির বিনিময় নাই, অথচ সে চব্বিশ ঘন্টা আল্লাহর গুণগান গায়, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রব্বি, এই ফুল প্লাস্টিকের হইতে পারে সেও আল্লাহর গুণগান গাইতে বাধ্য, এই বোতল প্লাস্টিকের হইতে পারে সেও গুণগান গাইতে বাধ্য, যেই অস্তিত্বে নিবে, যারই অস্তিত্ব হবে সে আল্লাহর গুণগান গাইতে বাধ্য। বলে আমরা তো শুনি না, তা আল্লাহর আল্লাহই জানায় দিছেন, ওয়ালাকিল্লা তাফকাহু না তাসবিহাহুম, অনেকগুলোর আওয়াজ শুনবে কিন্তু কি বলে তা বুঝবে না, কুকুরের আওয়াজ শোনা যায় কিন্তু কি বলে এটা আমরা জানি না। কি জানেন কুকুর কি বলে? চলেন তাহলে একটু শোনা দেই, কুকুর যখন অপরিচিত লোককে দেখতে থাকে তো গৌরব করতে থাকে, আপনি পাবেন বুঝি বাড়িওয়ালাকে সজাগ করে, বাড়িওয়ালাকে সজাগ করে এটাও আমি মানি, কিন্তু কুকুর সতর্ক করে, ভাই যে বুঝতাম রহমতুল্লাহ লেখছেন, কুকুর সতর্ক করে, অপরিচিত লোককে দেখলেই সতর্ক করে, যাকে এক দুইবার দেখছে আর সতর্ক করতে থাকে আর সতর্ক করে না, তাকে দেখলে লেজটা গুটায় ফেলে, কিন্তু যখনই নতুন দেখে তখন চিৎকার দিয়ে বলে, ইবনা আদম ও মানুষ, ও মানুষ, আনতে যদি আল্লাহর আকাব থেকে বাঁচা না, জাহান্নামের ইন্ধন কোরআন তো এটাই শিখাইতেছে, তুই জাহান্নামের ইন্ধন হবি,
আমরা জাহান্নামের ইন্ধন হব না। আমাদেরকে তো কিয়ামতের দিন বলা হবে তুমি তো রাবা, মাটি হয়ে যাও, আমরা মাটি হয়ে যাব, আমরা তো জাহান্নামের ইন্ধন হব না। ও মানুষ, তুই তো জাহান্নামের ইন্ধন হবি, বিদায় তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা না। এই জন্য আল্লাহ বলতে সত্যি সবাই পড়ে কোন গান সবাই গায়, হায় হায় এটাই সত্য। আপনি মানুষ পর্যন্ত হাজারো লোক পাওয়া যাবে যাদের ডায়াবেটিস হচ্ছে, ঠিক না? এটার এক আরেকটা রোগ বলে এটা কি মাত্রা বেড়ে গেছে, ঠিক আছে? সকালে মহিলাকে সব ঘুরে জমা করা হয় আর সবাইকে বলে চিনির মাত্রা এত বেড়েছে, ওষুধ খায় কমানোর দরকারটা কি? এক ছটাক করে বাহির করে আমাদেরকে দিয়া দেন, এমনি চিনির দাম হাজারে কমাতে এক ছটাক না এক টানাও বাহির করতে পারবে। কী বলে, তাহলে তো বারডেম সবচেয়ে বেশি ধনী হয়ে যেত, ঠিক না? ডেলি টেস্টের জন্য কয়েক হাজার লোক যায়, চিনি খালি জমা করতো আর বস্তা ভরতো আর বিক্রি করতো, ঠিক না? কিন্তু মানেন ডায়াবেটিস চিনির রোগ না মানেন না? আরে রোগ মানেন না, মানেন না? হ্যাঁ চিনি তো নাই, এরকম আমাদের শরীরে আয়রন আছে, এখন দুর্লভ, ডেলি বাড়তেছে রডের দাম, ঠিক না? 400 কোটি মানুষ যদি ডেলি 1 তোলা করে আয়রন বাহির করে, তাহলে রডের দাম অনেক নিচে করা যাবে বিশাল। তুই বাহির করে দেখ না, সল্টিস আছে, লবণ আছে, বাহির করুক না, লবণের আর বাহির থেকে কিনা খেতে হবে না। যেই ফ্যামিলিতে 12 জন আছে ডেলি কি 12 দিন পরে একজনের সিরিয়াল আসবে যে 12 দিন পরে তোর থেকে 1 ছটাক বাহির করবো, 1 ছটাক কমলে কোনো অসুবিধা হবে না। যেটা বুঝেই দিয়েছিলাম মেরে দোস্ত, এটাই সত্য। আপনি মানেন আর না মানেন তাতে কিছু আসে কি, আল্লাহ কোন গান গাইতে বাধ্য, কোনোটা শোনা যায় কোনোটা শোনা যায় না, কোনোটা বোঝা যায় কোনোটা বোঝা যায় না, কিন্তু গুনগান সবাই গাইতে বাধ্য। আল্লাহ বলে মানুষ তুই অকৃতজ্ঞ হইলি কি করে, তোর তো অকৃতজ্ঞ হওয়ার কথা ছিল না, তোকে আমি খুব শুধু জমিনের সব তুই ভোগ করিস, তৈরি আমি করি, দেয় ওরা তুই ভোগ করিস, তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি ওরা, সমগ্র তসবি পড়ে কিন্তু কোনো প্রতিদান নাই। আপনি পড়তে দেরি, ফেরেশতা লুই পানিতে দেরি করেন, আপনাকে আমাকে প্রতিদান দেওয়া হবে। ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন, কোনো ফেরেশতাকে প্রতিদান দেওয়া হবে না। আল্লাহ বলে তুই হারাইলি তো হারাইলি কি করা, সমগ্র সৃষ্টির জন্ম বৃত্তান্ত ভিন্ন, তোর জন্ম বৃত্তান্ত ভিন্ন, তুই হারাইলি তো হারাইলি কি করা, সমগ্র সৃষ্টি আমি হুকুম দিয়া তৈরি করছি, হুকুম দিতে দেরি হইতে দেরি হয় নাই, 6 দিনে সমগ্র সৃষ্টি আমি কমপ্লিট করছি, কিন্তু তোকে তো 6 দিনের অন্তর্ভুক্ত করি নাই, তোকে হুকুম দিয়া তৈয়ার করি নাই, খলাক তোকা দিয়া দিয়া তোকে কুদরতি হাত দিয়া তৈরি করছি, তুকি কুদরতি হাতের ছোঁয়া, কোনটা মা আম্মা হীরা, কোনো সৃষ্টিকে আমি তোর মতো নির্দিষ্ট পানির দ্বারা তৈরি করি নাই, সমগ্র সৃষ্টিকে তৈরি করছি পানির থেকে, কিন্তু আমি পানির কোনো দোষ বর্ণনা করি নাই। অমিলাল মা ইকুল্লু সাই এন হাই, সব আমি পানির থেকে তৈরি করছি, কিন্তু তোকে আমি নির্দিষ্ট পানির থেকে তৈরি করছি, কিন্তু হুকুম দিয়া তৈরি করি নাই, কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি করছি, কোনটা মা আম্মা হীরা, তুই নিকৃষ্ট পানি ছিলি, সালবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলি, মার সিনায় ছিলি, ওইখান থেকে আমি বাহির করছি, জমা তুপি বতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি, ঘষাই তুপিল ঘেষা, পর্দা দ্বারা আবদ্ধ করছি, পি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে, তারপরে আমি আল্লাহ কুদরতি হাত দিয়া প্রসেসিং করছি, মা আম্মা হীনা, নিকৃষ্ট পানি, সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা এতামা, তারপরে তোর কঙ্কাল, কাসাইতু আলাইহি লাহমা বি কুদরতি, তারপরে আমি কুদরতি হাত দিয়ে তোর উপরে গোশতের আবরণ চড়ায় দিছি, আওহাইতু মালাকাল মুয়াক্কালি বিল আরহাম, রেহেমের উপরে আমি ফেরেশতা নির্ধারণ করছি, প্রতিদিন তাকে ওহি পাঠাইছি, মেসেজ পাঠাইছি, আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো,
ফলাম্মা তাম্মাত মুদ্দাতু আশহরিক, যখন তো সময় পুরা হয়ে গেছে, তো আমি ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পড়কে বিছা, ফাআখরাজতু আলা রিশাইহি রাকিক, পাতলা পড়ের উপর দিয়ে আমি তোকে বাহির করে নিয়ে আসছি। আনলে কি হবে, তোর মতো অসহায় তো কেউ ছিল না, কুনতাম মিসকিনা, তুই বড় অসহায় ছিলি, আজকে যদিও নাকি তোর খুব পরিচয় পরিচিতি, আজকে বড় ভাব, পাঁচ স্বাধীনতা পায়া তুই এখন আর মাটির উপর দিয়ে হাঁটিস না, এখন তো তুই উড়া উড়া চলিস। হায় হায়, আমি যাইতেছি ওদিকে রিয়া, আল্লাহ বলে তোর মতো অসহায় তো কেউ ছিল না, কেমন অসহায় ছিলি তুই, কেমন অসহায় ছিলি তুই, ফলে এলাকা সিন্দন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি, ওলা এলাকা লিসানুন তান্তিক, জিব্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না, ওলা এলাকা উদুনুন তসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না, ওলা এলাকা আইনুন তন্দুর, চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকরিতা ছিল না, ওলা এলাকা কলবুন তাকা ফক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওলা এলাকা আকলুন তুমাইয়েস, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তখনও ছিল না, ওলা এলাকা ইয়াদুন তাপ্তিস, হাত ছিল কর্ম তো দূরের কথা ধরার ক্ষমতাও ছিল না, ওলা এলাকা রিজুলুন তামসি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না, ফকত তাতাহাররা, তুমি নড়াচড়া করতে পারতে আর কিচ্ছু না। কি সত্য না মিথ্যা? হ্যাঁ, আজকে তো বড় বাপ নিয়ে চলেন, ঠিক না? আমিও চলি, আপনারাও চলেন, সবাই খুব বাবে আসি, কি মোড বলে এটাকে, খুব মোড নিয়ে চলে, যুবক দেখবেন, সব শ্রেণীর মানুষকে দেখবেন, সবাই একটা মোডে আছে, মোডে। আল্লাহ বলে তোর মতো অসহায় কেউ ছিল না, আস্তে আস্তে আমি তোমার সম্পূর্ণ করছি, কিভাবে পালসি তাও দেখ, জাল তুলাকা হানানা, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, তোর মার দিলের ভিতরে আমি ভালোবাসার ঢেউ খেলাইতে দেরি করি, ভালোবাসার ঢেউ চলতেছিল যার কারণে তোকে পেটে রাখতে পারছে, নইলে কোনো মা সন্তানকে পেটে রাখতে পারতেন না, যদি ভালোবাসার একটা বন্ধন না থাকতো, ভালোবাসার ঢেউ আল্লাহ না খেলাইতেন। আল্লাহ বলে তোর জন্য ভালোবাসা আমি তৈরি করছি, মাত্রা কতটুকু তাও আল্লাহ বইলা দিছেন, ফলা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আমি মা বাবাকে খাইতেও দিই নাই, ফলা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতেও দিই নাই, এটা ছিল ভালোবাসার মাত্রা। শুধু এইখানেই শেষ না, আব্বা তুলকা এর কাইনে রকি কাইনে ফি সদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে আমি দুইটা দুধের, পিওর দুধের দুটা ঝর্ণা প্রবাহিত করছি, যেই দুধের বিকল্প কেয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। বিজ্ঞান উন্নত হয়েছে আমি মানি, কিন্তু মার দুধের বিকল্প এখনো বিজ্ঞান আনতে পারে না, কেয়ামতের পর্যন্ত আনতে পারবে না, মার দুধের বিকল্প হবে না, চাই সেই মা অট্টালিকায় থাকুক, আর চাই সেই মা এই এলাকার ঝুপড়িতে থাকুক, ঝুপড়ি চিনেন? হ্যাঁ, ঝুপড়িতে থাকুক, আর দুধের বিকল্প কেয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ বলে হার প্রাণপি সীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি আমি গরম করতে দেরি করি নাই, বারিদানপি সহিব, গরমের ছোঁয়া লাগতে দেরি আমি আল্লাহ ঠান্ডা করতে দেরি করি নাই, এইভাবে তোকে আমি পালছি, নিয়ে আসছি তোকে, তুই হারাইলি তো হারাইলি কি তোরা, এইভাবে তোকে আমি পালছি। একটা দিন আসছে আইনুন তন্দুর, তোর চক্ষু দেখতে শুরু করছে, লিসানুন তান্তিক, জবান বলতে শুরু করছে, উদুনুন তসমা, কান শুনতে শুরু করছে, আকলুন তুমাইয়েস, আকল ভালো মন্দ বুঝতে শুরু করছে, দিল তাতা ফালবুন তাতা ফাক্কার, দিল চিন্তা করতে শুরু করছে, ইয়াদুন তাপ্তিস, হাত দড়া তো দূরের কথা এখন কর্ম করতে শুরু করছে, রিজুলুন তামসি, পাও চলতে শুরু করছে, কুনতা সাকিরা, তুই বড় ছোট ছিলি, কাব্বার তো তোকে বড় করছি, কুনতা দাইফা, তুই বড় দুর্বল ছিলি, তোকে শক্তিশালী সুঠামত আমি দান করছি। এই যুবক এখন সুঠাম, ঠিক না? মাঝে মাঝে নিজের মাসুল দেখে এরম করা, মাসুল কতটুকু তাই, ঠিক না? আল্লাহ বলে মাসুল দিতে তো তোকে দিতে, তুই তো দুর্বল ছিলি, তোকে উঠাইতে গেল সতর্কতার সাথে উঠাইতে হইতো, তোকে আমি শক্তিশালী করছি, কুনতা জাহিলা পা আল্লাম তো, তুই অজ্ঞ ছিলি, তোকে আমি শিক্ষা দিতে 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 দিতে, তুই এখন বলিস আমি এডুকেটেড, তুই এখন বলিস আমার সার্টিফিকেট ব্রিফকেস ভরা গেছে, তোর এখন উপাধি লিখতে গেলে সার্টিফিকেটের অনেক সময় হয় না, সাইনবোর্ডে উপাধি লেখা থাকে, লিখতে গেলে একটা পৃষ্ঠা লাগে,
তোকে শিক্ষা দিল তো দিল, সে তুই তো মার পেটের থেকে অজ্ঞ কণ্ঠ মুরুক্ষ আসছিলি। ফালা তাআলামু না শাইআ, কুরআন বলতে তো তুই তো কিছু জানতি না, তোকে এই শিক্ষা কে দিল? আল্লাহ নিজেই বলে কুনতা জাহিলা ফাআল্লাম তুক, তুই অজ্ঞ ছিলি তোকে আমি শিক্ষা দিছি, তুই হারাইলি তো হারাইলি কি কইরা, তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা, বিদ্যা তো তোকে আলো দিল, তুই অকৃতজ্ঞ হইলি কি কইরা, যে আল্লাহ তোকে অস্তিত্ব দিল, যে আল্লাহ তোকে বড় করলো, সুঠামত্ব দিল, শিক্ষা দিল, স্বয়ং সম্পূর্ণ করলো, তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি তোরা? তুই আমার যুক্তি বুঝে আসে? আল্লাহ অভিযোগ করেন তুই অযোগ্য, তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি কইরা? তোকে তো আমি শিক্ষা দিলাম, শিক্ষা তো আলো ছিল, তুই আমাকে আরো বেশি চিনা দরকার ছিল, আমি তো বেশি দূরও ছিলাম না, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তো তোর শাহরগের চোখ কাছে ছিলাম, যখনই তুই যেখানে যাইতি আমি তোর সাথে ছিলাম, ওয়া মা কুম আইনা মা কুনতুম, আল্লাহ বলে আমি সব সময় তোর সাথে থাকি। আরেক জায়গায় আল্লাহ বলেন আযকুরুকা ওয়া তানসানি, শুধু সাথে থাকি না, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি, আমি যদি সুরক্ষিত না করতাম লাক্তালা আসিল আব্দু ফি বাতনিহা, তুমি বহু দাগে তোকে পেটে নিয়ে নিত, লাব্দু থাকিল পাহাড়ু ফি পাহাড়িহা, সমুদ্র বহু দাগে তোকে তলর এসে নিয়ে নিত, লা আহলাকাতিল মালাইকাতু, বহু দাগে তোকে চটকাইতে চটকাইতে শেষ করে ফেলত। আল্লাহ বলে 24 ঘন্টা সুরক্ষিত করি, আমরা প্রতিদিন শ্বাস নেই 1,60,000 বার, কতবার কতবার? প্রতিদিন প্রত্যেকবার ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব অফ করব না অন রাখব? আল্লাহ বলে উতরুক অন রাখ, ওয়ালি আবদি আজান, খুলা দে, হায় হায় এইখানে বসতেছেন আর শ্বাস নিতেছেন ঠিক না, ডেলি কয় লিটার নেন জানেন? কয় লিটার? 550 লিটার পার হেড ডেলি অক্সিজেন নেয় পার হেড, এইখানে বসে শ্বাস দেন যার নেট আছে, নেটে দেখেন আমার কথা সত্য না মিথ্যা, আপনাদের বিজ্ঞান বলে পার হেড 550 লিটার নেয় লিটার, আমি নেই আপনি নেন, যান 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 করুণা দেখা দিতে যে ভেন্টিলেটারে আছে ওই জিজ্ঞাসা করেন শ্বাস নিতে কষ্ট কষ্ট শ্বাস, 90 নিচে যদি নিয়ে আসে আল্লাহ 95 পর্যন্ত হলো নর্মাল, 92-93ও ডাক্তার মাইনা নেয়, 90 আসলেই কয় অক্সিজেন তাড়াতাড়ি দাও, 90 নিচে চলে গেলে কয় আরও তাড়াতাড়ি দাও, আর একটু নিচে চলে গেলে কয় ভেন্টিলেটারের ভিতরে ঢালো, করে জিজ্ঞাসা করেন শ্বাস নিতে কত কষ্ট ছাড়তে কত কষ্ট, আপনি তো নিতেছেন আর ছাড়তেছেন, তো দাঁড়ায় নিতেছে আর ছাড়তেছে কোনো খবর নাই, আল্লাহ বলে প্রতিদিন 1,60,000 বার নেয়। ফেরেশতা আমাকে জিজ্ঞাসা করে আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো, আল্লাহ বলে খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে, যদি আসবে তোকে মেসেজ করবো, টানবো তো আর ছাড়তে দিবি না, ছাড়বো তো আর টানতে দিবি না, শেষ ডেট। আল্লাহ বলে তুমি অকৃতজ্ঞ হইলা তো হইলা কি করে, তোমাকে তো এইভাবে আমি অস্তিত্ব দিলাম, বহু অধিকার দিলাম, তোমার আমি বিনিময় দিলাম, সুবহানাল্লাহ বলতে দেরি আমি লিখতে দেরি করি না, তোমাকে তো বিনিময় দিলাম আমি, তোমাকে তো 24 ঘন্টা সুরক্ষিত করি, নাহলে তুমি বহু তলস্থ আগে তলরে ফিরে আসিত। চলেন এটাও শুনে নেন, জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি একটু দেখাইতে চাই, ওদেরকে একটু দেখাইতে চাই, অনুমতি দেন না, পেটে নিতে দেরি করবো না। আল্লাহ জিজ্ঞেস করে কেন নিবে এত রাগ, কেন নিবে? কাসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা মোবাইল ঘাটতে থাকে, 24 ঘন্টা নেটের ভিতরে দৌড়াইতে থাকে, না জানি কি কি দেখতে থাকে, সারা রাত্র বুড়া নেটের ভিতরে 24 ঘন্টা না ফরমানি, এই বাজারে কোনো দোকান নাই যে দোকানে টেলিভিশন না আছে, কোনো বাড়ি নাই যে বাড়িতে ডিশের লাইন না আছে, কোনো মোবাইল নাই যেখানে নেটওয়ার্ক কি বলে ইন্টারনেটের লাইন না আছে, হ্যাঁ পয়সা দিয়ে কিনবে বলে ওয়াইফাই
ঘন্টা না ফরমানি কতদিন সহ্য করব, হুকুম দেন না? এতটুকুই বলে না, চব্বিশ ঘন্টা না ফরমানি তাসি লাইলাম ওয়া নাহারা, চব্বিশ ঘন্টা না ফরমানি করে ওয়ামশি আলা বাহরি মারহা, না ফরমানি করে যদি মাথা নিচা করে চলতো তাইলেও আল্লাহ মেনা নিতাম, কিন্তু আমার পিঠে বুক টান করে দাবড়ায় চলে, দাবড়ানো বোঝেন, বোঝেন দাবড়ানো, বুক টান করে গৌরবের সাথে চলে, অহংকারের সাথে চলে, তারপরে জমিন করে ইয়া ফুল বিশ্বাস হওয়া উঠায় না ফরমানি, পাঁচ বেলা তুমি ডাকো তারপরেও আসে না, কে ডাকে পাঁচ বেলা? আওয়াজ মাওয়াজ জেনে ডাক্তার, পাঁচ দোনার মানুষ হোক আর চৈতার মানুষ হোক আর মাধবীর মানুষ হোক, কয়জন আসে? সবার মধ্যে একই শব্দ, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, ঠিক না? রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করবেন ব্যস্ত, যেই শ্রেণীর মানুষকে জিজ্ঞাসা করেন সবাই বলে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, মবন্দ্র ভরে ঘরে ঘরে ব্যস্ত, আল্লাহ শুনায় দিতেন আসতেছে সময়, তোর কানে চিৎকার যাবে, ধ্বনি যাবে, তোর কান দ্বিতীয়বার ফাটানো হবে, এক তো মৌতের দ্বারা ফাটাবো আর এক চিৎকার দিয়ে ফাটাবো, দেরি কানে আসতে দেরি হবে না, ফেরেশতা চিৎকার দিয়ে বলবে আইনাল এসতে গাল, বল তোর ব্যস্ততা, বল 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 ব্যস্ততা কোথায়, মুর্দা প্রত্যেকে জবাব দিবে, ফেরেশতাই জবাব দিবে সালাল এসতে গাল, তোর ব্যস্ততা শেষ, পাঁচ পাঠ দেরি আল্লাহ তোকে ডাকত, কিন্তু তুই বলছি আমি ব্যস্ত, যুবক বলতে ব্যস্ত, সবাই আমরা বলি ব্যস্ত, দোকানওয়ালাও বলে ব্যস্ত, হাটওয়ালাও বলে ব্যস্ত, বাজারওয়ালাও বলে ব্যস্ত, রোডওয়ালারও বলে ব্যস্ত, হাটওয়ালারও বলে ব্যস্ত, নীল ফ্যাক্টরিওয়ালারও বলে ব্যস্ত, অফিস আদালতওয়ালারও বলে ব্যস্ত, খেত খামারওয়ালারও বলে ব্যস্ত, ঘর বাড়িওয়ালারও ব্যস্ত, সবাই বলে ব্যস্ত 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 ব্যস্ত, আল্লাহ বলে আসতে দিন তোর কানে ধ্বনি দিয়েই তোকে উঠাবে, এইখানে এরকম মালিক পাওয়া যাবে যে বলবে মরার সময় নাই আমার কাছে, ওকেও ধ্বনি দেওয়া হবে কোথায় তোর ব্যস্ততা বল, তো ফেরেশতা জবাব দিবে জালাল ইশতেগাল, আজকে আল্লাহ ডাকে, কে ডাকে? সামান্য দুনিয়ার পদের মালিক ডাকলে লঙ্গি অবস্থা, সামান্য ইফতার পার্টির চিঠি আসলে এক মাস আগের থেকে মাঞ্জা শুরু হয়ে যায়, মাঞ্জা মাঞ্জা চিনেন? আপনারা এক সময় ডাকাতি ছিলেন, ঠিক না? বাঘ হইলেন তো জুমা জুমা কয়েকদিন, ঠিক না? কি বলেন মাঞ্জা চিনেন? কি মাঞ্জা কারে কয়? মাঞ্জা মাঞ্জা চিনেন? ইফতারি করে খালি করকুরা বানায়, করকুরা দেখেন না, পোলা বানায় গুড়ি উড়ানোর সময় মাঞ্জা দেয়, সেটাও চিনেন না বুঝি? ইফতার পার্টির চিঠি পেলে এক মাস আগের থেকে মাঞ্জা দেওয়া শুরু করে, আর ডাকে কে ডেলি পাঁচবার? আল্লাহ ডাকে, আল্লাহ শুন, আল্লাহ শুন, আল্লাহ না না মানেন না ওই আল্লাহকে, শুধু আল্লাহ আল্লাহ না, নিরানব্বইটা পদের মালিক আল্লাহ, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, ঠিক না? এটাই সত্য, যার হাতে হায়াত যার হাতে মৌত, যার হাতে আপনি আল্লাহ ডাকে, এক পদের মালিক না আল্লাহ, শুধু আল্লাহ আল্লাহ না, জান জান এই মজুর আমি হাত জোর করা বলি খরচ হবে না, তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা হয়তো উঠবে, পঞ্চাশ টাকা খরচ হবে যদি মাদক দিতে বা পাস দোনায় কোনো ইসলামিক বুক স্টল থাকে, লাইব্রেরি থাকে, ওইখান থেকে একটা চিট কিনে নিয়েন, একটা ইয়ে পাবেন এতটুকু কাঠের মত একটা পাবেন, এক পৃষ্ঠার ভিতরে পাবেন আল্লাহ নিরানব্বই নাম তর্জমা সহ, কিনেন ওটাকে একদিন একটু করে দেখেন যে নিরানব্বইটা নামের অর্থ কি, মিনিংস কি, তারপরে একটু ভাইবেন, তাহলে বুঝে আসবে আপনাকে ডেলি কে ডাকে,
শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আলিম ডাকে, জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল কাবিদুল গাফুরুল আমুল আকুল লতিফুল খাবিরুল হালিমুল আদিমুল গফুরুল শাকুরুল আলিকুল কবিরুল হাফিদুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইতুল শহীদুল হকুল ওকিলুল ফাবুল হাকিমুল ওয়াদুদুল হামিদুল মুহিয়াল মুবদিয়াল মুঈদাল মুহিয়াল মুমিত আল হাইয়ুল الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والقني والمغني المانع الدار النافع النور الحافي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله نيران أبوي فادر من الله কুদরতি পাও বিছায়া ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে, কুদরতি পাও বিছায়া। আর সাজিদু ইয়াসজুদু আলা কদমাই রহমান, সিজদা করি আল্লাহর কুদরতি পাও পায়ে সিজদা করে। শরমানের মালানিয়া ডাকে, মালানিয়া মসজিদে পা রাখতে দেরি, হাদিস দিতেছি আমি, অজাব আলাল মাজুর আইয়ুকরিমা জায়ের, পা দিতে দেরি আল্লাহ নিচে বলে তোকে শরমানের মালা পড়াইতে দেরি করে। দুনিয়ার সবচেয়ে উত্তম শব্দ দিয়া ডাকে। আমাদের সমাজে শ্রেণী ভেদ আছে, শ্রেণী ভেদ আছে, কিছু লোক আছে তারা গাড়ির গ্লাস পর্যন্ত হাত লাগাইতে পারে না। মালিক যদি দেখা পেলে যে গাড়ির গ্লাসে হাত দিছে তো দূরের থেকে চিৎকার দিয়া ওঠে, হাত দিলি কেন, তোর হাতের ময়লা লেগে যাবে। হায় হায়, আমাদের সমাজে শ্রেণী ভেদ আছে, কিন্তু আল্লাহর ঘরে কোনো ভেদ নাই। আল্লাহ প্রত্যেককে ডাকে, বিশেষ মেহমান বানায় ডাকে। কোন শব্দই আল্লাহ ব্যবহার করতেন, হাইয়া আলা সালা, হাইয়া, হাইয়া মানে আয়, তুই আমার এই অনুষ্ঠানের বিশেষ মেহমান, প্রধান মেহমান। তুই জারুদার বাহিরে হইতে পারিস, আমার ঘরে না। তুই চৌকিদার বাহিরে হইতে পারিস, আমার ঘরে না। তুই গরিব বাহিরে হইতে পারিস, আমার ঘরে না। তুই মজদুর বাহিরে হইতে পারিস, আমার ঘরে না। তুই কারো বাড়ির কাজের বুয়া হইতে পারিস, কিন্তু আমার মুসল্লায় না, আমার জায়নামাজে তুই কাজের বুয়া না, কাজের মহিলা না, তুই আমার মেহমান, 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 মেহমান। হায় হায়, আমি চোখে দেখা বলতেছি, তোর পার আমিও চোখে দেখছি। আল্লাহ দেখাইছেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন আর কারোর সাথে কথা বলবেন? আল্লাহ বলছে, তোমার সাথে কথা বলি কোথায় বসা? তো মুসা আলাইহিস সালামের ধারণা অনুযায়ী বলছিলেন যে আপনি হয়তো তুর পাহাড়ে চূড়ায় হবেন, আমি নিচে হব। আল্লাহ বলে, না বাইনি ওয়া বাইনাকা সাবঈনা আলফা হিজাব, তোমার আমার মাঝে 70,000 পর্দা, আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পাড়ে থাকি, পর্দার ওই পারে, তুমি এই পারে, এক উম্মত আসতেছে যাদেরকে আমি শোকে যে সাজায় রাখছি, এখনো ওদেরকে পাঠাই নাই, ওদেরকে আমি নির্বাচিত করছি সময় আগে। আমরা সবাই আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত। কোরআন দিতেছি আমি, কোরআন রুয়াজ তাবাকুম, কোরআন বলে আল্লাহ বলে তোমাদেরকে আমি নির্বাচিত করছি। আলেম হয়ে কিন্তু আবার অর্থ বুঝবে, রুয়াজ তাবাকুম, তোমাদেরকে আমি নির্বাচিত করছি, আগে তোমাদেরকে যেরকম বাজারে গেলে নিজের হাতে বাইছা বাইছা ভালো ফলগুলা নেন, আল্লাহ আমাদেরকে বাইছা বাইছা রেখা দিছে আগে। বলছে শোকে যে রেখা দিছি, এক উম্মত যারা সবাই শেষে আসবে। বলছে এই উম্মত কাকে দিবেন, আমাকে দেওয়া যায় না? বলে না না, এটা তো সর্বশ্রেষ্ঠ নবীকে দিব আমি, আমার বন্ধুকে দিব, উম্মতা মুহাম্মাদ, ওই উম্মত আসতেছে, এদের সাথে আমি কথা বলবো, এরা আমার সাথে কথা বলবে, কিন্তু এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। বলছে কখন কথা বলবে? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে তখন এরা আমার সাথে কথা বলবে। এই জন্য হাদিসে আছে, আল মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে কথা। আল্লাহ কখন কথা বলে? যখন কোরআন পড়ে তখন আল্লাহ কথা বলে, কোরআন আল্লাহর কালাম,
এই জন্য বলতে তুমি চাও আল্লাহ কথা বলো ফাতিতাতুল কোরআন আল কারিম, তুমি কোরআনে কারিম পড়তে থাকো। আপনি বলবেন আমি তো পারি না, একটা সুরা পড়েন ওটি বারবার পড়তে থাকেন তো আল্লাহ কথা বলতে থাকবে। রাগ হয়ে যায় না, মনে উঠছে এখানে বহুত লোক যা পাওয়া যাবে কোরআন পড়তে জানে না। আপনি পড়তে জানেন না আমার কোনো আপত্তি নেই, কিন্তু এরকম লোক এখানে পাওয়া যাবে বছরে একবারও কোরআনটাকে নিয়ে ভালোবাসে একটা চুমা পর্যন্ত দেয়, এরকম লোক এখানে পাওয়া যাবে, এরকমও যুবক পাওয়া যাবে, বৃদ্ধ পাওয়া যাবে, দাড়ি পাইকা গেছে, সারা বছরে একবার কোরআনটা নিয়ে একটা চুমা দেয় না। অথচ এখানের হাসপাতালগুলাতে ঘন্টার পর ঘন্টা যায় বসা থাকে সিরিয়াল দিয়া, আবার মাঝে মাঝে সুযোগও খোঁজে যে যে নাম লেখে ওকে দেখি কিছু একটা দিয়া নামটাকে সিরিয়ালটাকে আগে আনা যায় কিনা, ঠিক না? হ্যাঁ, কিন্তু বৎসরে একবার সুযোগ হয় না যে কোরআনটাকে নিবে আর একটু বুকে লাগাবে, একটা চুমা দিবে, চোখে লাগাবে, একটু মাথায় রাখবে আর বুকের ভিতরে চাইপা ধরে এই কথা বলবে আল্লাহ কোরআনে নাকি শেফা আছে, আমি আর ডাক্তারের কাছে সিরিয়াল দিতে চাই না, আল্লাহ কোরআন শেফা দিয়া করবে তো করবে কি, এ তো তোর কালাম, এর তো শেফার কোনো আরোগ্যতার কোনো প্রয়োজন নাই, শেফার কোনো প্রয়োজন নাই, আমি রোগে আক্রান্ত, আমার শেফার প্রয়োজন আছে, আল্লাহ কোরআনেরটা আমার ভিতরে ঢুকায় দেনা মালিক। একজন এখানে নাই, রাগ হয় না, রাগ হয়ে গেলেন তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে কথা কখন বলবে, যখন সেজদায় যাবে। এই জন্য হাদিসে আছে ইদা সাজাদাল আব, যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরা পর্দা বান্দা বান্দির মধ্যখানের। কেন আল্লাহ? কাইদান ইউনাচি আবদি, বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, সরা পর্দা, সরা পর্দা, সরায়া ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে। যুবকদেরকে বলতেছি সেজদায় যাইতে দেরি, যুবক তোমাদের পায়ে হাত রাখি, দুনিয়াওয়ালারা তোমাকে অতক্ষণ পর্যন্ত সম্মান করবে, অতক্ষণ পর্যন্ত তোমাকে সম্মান করবে, তার সাথে তোমার সাথে স্বার্থের নিবন্ধন আছে, যতক্ষণ তুমি সম্মান পাবে, অমূল্য পাবে অতক্ষণ, যখন স্বার্থ শেষ আর তুমি মূল্য পাবে না। এটাই দুনিয়ার চিরাচরিত নিয়ম, হইতেও পারে তুমি যদি কাটা হইতে চাও তাইলে তোমার স্ত্রীকে বিধবা করতেও দেরি করবে না দুনিয়াওয়ালারা, আর দুধের শিশুকেও এতিম করতে দেরি করবে না। দুনিয়াওয়ালারা তোমার কদর দিতে জানে না, মূল্য দিতে জানে না। আসো, যে আল্লাহ তোমাকে যৌবন দিতে, ওই আল্লাহ তোমাকে মূল্য দিতে জানে, কতটুকু একটু ভাবো। সেজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে চাইতে জিজ্ঞাসা করতে দেরি করে না। কুন্দুরিলা সাদা সাপ এই যুবকের দিকে তাকা কি করে ফেরেশতারা জবাব দেয় চাল আজলা হুয়া মাজালা হুলি আজরি, সব কিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে উক্তা হয়ে পড়ে আছে। উক্তা বোঝো, আমি গ্রাম্য ভাষা বলতেছি, শুদ্ধ ভাষা না, মাথা লাগায় পড়ে আছে। উক্তা বোঝেন, উক্তা উপুর হয়ে পড়ে আছে তোমার কুদরতি পায়ে। আল্লাহ বলে হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নি উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি, গৌরব গৌরব করে, হায় হায় আজকে তুমি আমি অকৃতজ্ঞ, তুমি আমি সব পাওয়ার পরে হারায় গেছি, ভুলে গেছি তো আল্লাহকে, ভুলে গেছি যে 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত। আর ডিক্লার দিয়া করতেছে আজ করু কাওয়াচানসানি, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, আর 24 ঘন্টা তুই ভুলা থাকিস, আমি তোকে ডাকি তারপরে তুই আসিস না। আপনি বলবেন দূর থেকে ডাকেন, তারে হাদিস নেন, আল্লাহ বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, যে আমার থেকে বিমুখ হয় আমি কাছে আইসা ডাকি, কিন্তু কাছে চলে আসি, কাছে আইসা ডাকি, পেটে হাত রাইখা ডাকি আবদি ইলা আইন, ও যুবক চললি তো চললি কই, ও নারী চললি তো চললি কই, ও মানুষ চললি তো চললি কই, ও শিল্পপতি চললি তো চললি কই, ও ব্যবসায়ী চললি তো চললি কই, আল ওয়াজাতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বেশি তোকে দিতে কেউ বল, কোনো দাতার সন্ধান আছে আমার চেয়ে বেশি দিতে? আল্লাহ নিজে বলে আগ না দনি আমি বানাই, ফকির কে বানায়,
আফকার ফকির, এটাই যদি শক্ত না হইতো তাহলে কবি কোনোদিন এই কথা লিখতেন না। নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যাবেলা। ঐতিহ্য শুধু এইখানে নাই, দুনিয়ার বহুত জায়গায় আছে ঐতিহ্য। জান জান ইশাখার পরিবার এখনো আছে সোনারগাঁয়ে, বেশি দূরে না আপনাদের এইখান থেকে। ইশাখার ফ্যামিলি এখনো আছে, জান জান বহুত ফ্যামিলি এখনো আছে যারা ভিক্ষা কইরা খায়। ভিক্ষা কইরা রাগ হয়ে যাবেন উদাহরণ দিলে? হ্যাঁ, রাগ হয়ে যাবেন, অন্য কেউ রাগ হয়ে যেতে পারে। ওইখানে কেউ ঘুরতে যায় কিছু দিলে খায়, না দিলে খাওয়া চলবে না। এরকম হাজারো স্থাপনা বাংলাদেশে আছে, মনে হয় ইঙ্গিত বোঝেন নাই আমার। বড় বড় মাজার গুলাতে আছে গান, এদের মতো আল্লিরা আছে, মানুষ পয়সা দেয় তো ওটা দিয়ে চলে। আমাকে বুঝেই যাবে না বাবরের মাজার আমি আল্লাহ বলে 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি, 24 ঘন্টা তোকে আমি পালিত পালিত করি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। হারাইলি তো হারাইলি, তুই কি করে হারাইয়া গেলি বলেন? কয়জন নামাজে আসে? আজান হয় কয়জন নামাজে আসে? একটু আগে আমি পয়সা পয়সা শুনতেছিলাম, আমি চান্দা করবো না, কিন্তু আমি শুনতেছিলাম মসজিদের জন্য চান্দা, ঠিক না? কার ঘর মসজিদ? হ্যাঁ, আপনার বাড়ির জন্য তো কোনোদিন মাইক দিয়ে চান্দা করলেন না, আল্লাহর ঘরের জন্য চান্দা করতেছেন, ঠিক না? আল্লাহ যদি এতটুকুই ধরে তখন তো তোকেই আমি দিচ্ছিলাম আমার ঘরের জন্য চান্দা, তুই ছিলি তো ছিলি কোথায় বল, কোথায় ছিলি? খায়ের এটা যা হোক, এটা আমার আলোচ্য বিষয় না, আমি যেটা বুঝে গেছিলাম আমরা হারাই গেছি, এই কথা আল্লাহ অভিযোগ করে তুই হারাইলি তো হারাইলি তুই করা। স্বাধীনতা তো তোকে বেশি দেয় নাই, আমি 5টাই দিছি আর বেশি দেয় নাই। ডেলি 5 বার তোকে ডাকি, তোকে কাছে আইসা ডাকি, যে আমার চেয়ে বড় দাতা তো কেউ নাই, তুই কোথায় চললি? মান আরাদা আননি নাদাইতুহু মিন কারীব, পরে আল্লাহ গণাইতে থাকেন, আমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ বলে তোর উপরে তো ইহসান আমি কম করি নাই, দয়া কম করি নাই, কম করতেছি না। তাসি লাইলান নাহারান আস্তুর, আল্লাহ বলে 24 ঘন্টা নাফরমানি করিস আমি লোকচুরি খেলি, এই মজমায় আপনাদের না থাকতে পারে আমার আছে। যদি আল্লাহ সাত্তারি না করতেন, ওই গুনাকে ঢাইকা না দিতেন, আমার সাথে যদি লোকচুরি না খেলতেন, কসম খোদার আমার এখানে বসার কোনো সুযোগ হইতো না, সালামের জায়গায় মানুষ জুতা মারতো জুতা। আল্লাহ বলে 24 ঘন্টা নাফরমানি করিস আমি কাউকে জানতে দিই না, রাত্রে করিস দিনে জানতে দিই না, দিনে করিস রাত্রে জানতে দিই না, একা একই করিস তাও জানতে দিই না, তাও জানতে দিই না। ও যুবক বলো তোমরা বন্ধু বান্ধব মিলে কিনা করো, আল্লাহ কাউকে জানতে দেয় না। হায় যদি বলারা জানতো স্বামী বাহিরে কি করে, তাহলে সবসময় স্ত্রী জারু নিয়ে পর্যায়ে দাঁড়ায় থাকতো। আয় স্বামী যদি জানতো যে অগোচরে স্ত্রী কি করে, তাহলে তালাকের মাত্রা কয়েক শ কোটি গুণ বেড়া যেত। আল্লাহ বলে 24 ঘন্টা আমি থাকতারি করি, লোকচুরি খেলি তোর সাথে, তুই গুণা করতে ভালোবাসি আমি লুকাইতে ভালোবাসি, তুই গুণায় মজা পান আমি লুকাইতে মজা পাই, তুই গুণায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত, 24 ঘন্টা আমি লুকাই, তুই চললি তো চললি কই, অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা। এই জন্যে শুরু ছিল আমার এটা যে আল্লাহর বড় অনুতাপ, আফসোসের সাথে বলতে কোনো মানুষ সারা দুনিয়া অকৃতজ্ঞ হয়ে যেত, সমগ্র সৃষ্টি অকৃতজ্ঞ হইতো, তাই তো মনকে বুঝাইতে পারতাম তুই হইলি তো হইলি কি কইরা, তোকে কুদরতি হাত দিয়া বানাইলাম, জন্ম বৃত্তান্ত ভিন্ন, তোকে আমি সমস্ত কিছু ভোগ অধিকার দিলাম, তোকে আমি বিনিময় দিলাম, তুই মরলে আমি তোর জন্য জান্নাত বানায় রাখছি,
মন চাই জীবন যেখানে তুই পাবি। আমি যুবকদেরকে বলি ভাই, এইখানেও যুবক পাওয়া যাবে যে বাজার যায় জুতা দিয়ে যাইছে। জুতা জুতা কিনেন কি জুতা বার্মিস বলবেন কক্স বাজার বার্মিস জুতা বিক্রি হয় ওইটা দেখাইছে গাইটা জুতা ঠিক না? না 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 না, বারবার তাকাইছে তো পায়ের থেকে জুতাগুলো দেখা যাচ্ছে। আরেকবার দেখবি ভাই ঠিক না? না পাওয়া যাবে না, পাইলেও বলবে না, এটা তো ব্যক্তিগত ব্যাপার ঠিক না? আর জান্নাত বানায় রাখছে যেখানে তাকাইতে দেরি বুকে লাগতে দেরি হবে না, তাকাবে আর বুকে লাগবে আর বলবে আনা হব্বুকা ওয়া আনতা হব্বি, তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা, তোর অপেক্ষায় এতদিন ছিলাম। এই মাটির তৈরি না, মাটির তৈরি না যুবক, মাটির তৈরি না, মাটির তৈরি না। এতটুক মুস্ক দিয়া বানাইছে হাঁটু পর্যন্ত, এতটুক আম্বার দিয়া বানাইছেন, এতটুক সাফরান দিয়া বানাইছেন, এতটুক কাফুর দিয়া বানাইছেন। 120 ফিট লম্বা চুলগুলো, 120 ফিট লম্বা লেহেঙ্গা পড়বে 3 কিলোমিটার ঘের। আল্লাহর রসুল বলছে একটা চুল বাহির করে দিলে সমগ্র জগৎটা দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হয়ে যাবে। আঙ্গুলের পুর খুলা দিলে সমস্ত জগৎটা আলোকিত হয়ে যাবে, পাউটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লও বাজাগা সাবাতি আবহুর, সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মধুর মতো মিষ্টিতে রূপান্তরিত হবে। ওইগুলা রাখা আছে, ওইগুলা রাখা আছে। আল্লাহ বলে লোকচুরি খেলি আমি তোর সাথে, তুই হারাইলি তো হারাইলি কি করা, তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা, তোর জন্যই তো আমি সব বিনিময় রেখা দিছি। তুই জান্নাত কাছে যেখানে কোনো জিনিসের অভাব নাই, মা তাস্তাহি মন যা চাবে তা, মন যা চাবে, মন যা চাবে। আপনি একটা নেন, আমি হাদিস দিয়ে দেখা দিই যে এটা মন চায়। সাহাবারা পুঙ্খানো পুঙ্খানো জিজ্ঞাসা করছেন, শুধু শুধু ওরা পাগল হয় নাই? আপনি বলবেন আমরা এডুকেটেড, সাহাবা কি এডুকেটেড ছিল নাকি? আমরা উন্নত যুগে, ওনারা কি উন্নত যুগে ছিল কিনা, আপনার উন্নতির দৌড় কতটুকু ওটা আল্লাহ করুণায় দেখাইয়া দিছে। 750 কোটি মানুষ, 750 কোটি মেধা, আবার 750 কোটি মানুষের যতগুলা দেশ ওদের টেকনোলজি সব মিলায় একটা ছোট্ট করুণা ভাইরাস, যাকে চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, জুম করা ছাড়া যাকে দেখা যায় না, জুম করতে হয় মাইক্রোস্কোপ দিয়া, যার কারণেই তো একজনও মাস্ক পরেন নাই, শুধু একজন দেখা যায় মাস্ক পরে পড়া বসা আছে, সচেতন জনতা একজনও তো মাস্ক পরেন নাই। কেন আপনারা দেখেন এত বড় বড় টেলিভিশনে কাটা কাটা ঠিক না? তখন ভাবেন এটা কাটা কাটা নাক দিয়া যাওয়ার সময় সুড়সুড়ি লাগবে, আবার এত বড় এটা নাকের ছিদ্র দিয়া তো যাবেই না, মাস্ক পরমু তো করমু কেন ঠিক না? ছোট্ট একটা ভাইরাস, 750 কোটি মানুষ এখন পর্যন্ত হিমশিম খাইতেছি, ছোট্ট একটা কুকুর আর বিরতি বছর আগে মনে হয় ঠিক না 10 নম্বর মহাবিপদ সংকেত আমরা উড়াইয়া দিছি দুই দেশ মিলা, তার দুই দেশ মিলা 150 কোটি মানুষ, ছোট্ট একটা ছয় আঙ্গুলা বুলবুলের আমরা প্রতিরোধ করতে পারি না। সে আসছে আর কি তাণ্ডব চালায়া বাহির হয়েছে না, কি মনে আছে? আল্লাহ আল্লাহ বলে এই জন্য আসেন, জায়গায় চলে আসবেন, এইখানে থাকা যাবে না, চলে রাখতে হবে। সামান্য একটা সুযোগ দিতেন 60-70 বছর, তারপরও বোলা দিতেন আশা ফিরিয়ে যাওয়ার জন্য ফিরিয়ে নাই। এই জন্য ফেরেশতারা আল্লাহকে বলছিলেন এত কেন বানাইলেন, ছোট্ট একটা দুনিয়া 24,000 কিলোমিটার, তার ভিতরে স্থলই 60-70 ভাগ, জল হইল মাত্র, আরে জল হইল 60-70 ভাগ, ফল হইল মাত্র 33 ভাগ, এত কেন বানাইলেন? আল্লাহ জবাব দিচ্ছিলেন যে আলতুল আহুবুল মৌতা, আসবে যাবে চাগার অভাব হবে না, আসার সিরিয়াল রাখতে যাওয়ার কোনো সিরিয়াল রাখি নাই।
এটি সত্য, চলে যেতে হবে, যিনি দিতেন নিয়ে আসতেন ওনার কাছে যেতে হবে। আবার এমনও না যে উনি হিসাব কিতাব নেবেন না, উনি আমাদের কানে ধ্বনি দিয়া দিতেন, তোমাকে দ্বিতীয় তার হিসাব কিতাব তোমাকে দিতে হবে, দেওয়া ব্যতীত তোমাকে এক কদম বাড়তে দিব না। হাবিতে জানায় দিতেন না ইয়াদাল কদমা হাবি, তোমার পাউকে হেলাই তো দিব না, বাড়াইতে তো দূরের কথা হেলাই তো দিব না। ওই দিনের চিত্র তুলে দিচ্ছেন, ওই চিত্রের দিকে আমি চাইতে চাইতেছিলাম, বিদায় আমাদের চলে যেতে হবে থাকা শুরু কারোরাই, কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোড়া নেওয়া যেতে হবে। যে গোড়া নেওয়া যাবে গরিব হোক শ্রমিক হোক, আমি মানি এখানে শিল্পপতি আত্মীয় একজন হয়তো আসছে, বাকি সবই আমরা শ্রম পেশার মানুষ, তাতে কিছু আসে যায় না। আপনি গরিব হন তাতে কিছু আসে যায় না, শ্রমিক হন তাতে কিছু আসে যায় না, নারী হোক তাতে কিছু আসে যায় না, পুরুষ হোক তাতে কিছু আসে যায় না। যেই ছোট্ট জীবনটাকে ঘোরা নেওয়া যাবে, সে আল্লাহর কাছে মূল্য পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। হয় আমি ছয়বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গেছি, আমি ছয়বার ইথিওপিয়া গেছি, আরও আমার যাওয়ার ইচ্ছা আছে, কেননা ওইখানে গেলে চোখে পানি আসে, কান্না ছাড়াও পানি আসে, ভিতরে চিৎকার আসে। বেলাল কৃত গরিব ছিল, কৃত দাস ছিল, আমার বাড়ি তুমি গর্বে বড় কালো ছিল, তোমার কোনো পরিচয় ছিল, আমাদের কিছু আসে যায় না, শ্রমিক তাতে কি আসে যায়, এটা তো দুনিয়ার স্বাধীনতা, দুনিয়ার সমর্থ, যাতে যতটুকু দিতে অতটুকুই। গরিব আজকে তাতে কিছু আসে যায় না, যদি ছোট্ট জীবনটাকে করতে পারি, আল্লাহকে রাজি করতে পারি, রসুলকে রাজি করতে পারি, আর মরার পর্যন্ত যদি পৌঁছতে পারি, তাহলে গরিব হওয়া কোনো দোষণীয় না। আমি দেখাইতেছি আপনাদেরকে হাদিস দিয়া, দুনিয়ার আধিপত্য কিছু সংখ্যক মানুষের হাতে, কিছু শ্রেণীর মানুষের হাতে, কিছু সমাজের মানুষের হাতে, দুনিয়ার আধিপত্য, দুনিয়ার সব কিছু এদের হাতের মুঠায়, কেয়ামতের আধিপত্য গরিবের হাতে হবে। আপনি এই কথা দিয়ে উপলব্ধি করতে পারেন, দুনিয়ার সমস্ত আলেমদেরকে জিজ্ঞাসা করেন, সারাদিন দোয়া করে আল্লাহ নবীর সাথে কেয়ামতের দিন খায়, আর নবী ডেলি দোয়া করে আল্লাহ গরিবের সাথে কেয়ামতের দিন খায়। আল্লাহুম্মা হশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের সাথে উঠায়, গরিবদের কাছে কি রয়ে গেল যে দুনিয়া চায় নবীর সাথে উঠছে আর নবী চায় গরিবদের সাথে উঠছে। কোন গরিব যে ছোট্ট জীবনটাকে জোড়ায়, জীবনটাকে বানায় গেছে, কেন কেয়ামতের আধিপত্য ওদের কাছে। আমি বিশ্বাস করতেছি গরিবকে কেয়ামতের দিন হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে না, উঠবে ফেরেশতারা কানে কানে বলবে চল সোজা জান্নাতে, তোর হিসাব নাই কিতাব নাই, তোকে এখানে দাঁড় করানো যাবে না, তুই দাঁড় করাইলে পুরো বিপদ হবে, আমাদেরও সমস্যা হবে। বলছে কিসের বিপদ, বলে দুনিয়াতে যারা জাকাতের কাপড় দিতে এক দোয়া শেষ, তারপরে তো দিতে, তোকে জান্নাতে যাইতে দেখলে একটাও যাইতে দিবে না, পিছের দিকে টাইনা ধরবে, আজকে বদলার দিন, আমাদেরটা দিয়া যা, আমরা দুনিয়াতে তোদের উপরে দয়া করছি, যাবি তো যাবি কোথায়, কেউ যাইতে দিবে না। এই জন্য বলবে চুপে চুপে উঠছিস, যেতে হবে না, সিধা জান্নাতে যা, তামাত্তাউ খামসু মিয়াতি আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, দুনিয়াওয়ালারা তোদেরকে দেখায় দেখায় 60-70 বছর খাইছে, ওদের পাকের ঘ্রাণ তোদেরকে 60-70 বছর বিরক্ত করছে, ওদের ঠাট বাট দেখা তোদের দিলের ভিতরে দাগ লাগছে আর আফসোস লাগছে, বহুত গরিব তো কইলেই ফেলে আল্লাহ আমাকে দিতে তো দিতে, ঠিক না বলে না, রিক্সাওয়ালারে নামাজের কথা বললে কয় কি নামাজের কথা কন, আল্লাহ আমাকে দিতে কি, ওইটা দেখে না যে রিক্সা কি দিয়া চালায়, কাটটা দিয়া চালায়, এই সুস্থতা কে দিল ওকে, সারা দিন পরিশ্রম করার পরে যখন বাড়িতে যায়, বিকালবেলা যখন বাড়িতে যায়, ওই ক্লান্তি যদি পরের দিন আল্লাহ রাইখা দিতেন, তাইলে পরের দিন কি ওর হাতে রিক্সা উঠত,
ও যখন রাত্রে ঘুমাইতে থাকে, আমি হাদিস দিই আপনাদেরকে, আল্লাহ বলে ও ঘুমাইতে থাকে, শ্বাসের মাধ্যমে আমি মেডিসিন ঢুকাই, টানে যখন তো মেডিসিন ভিতরে যায়, যখন ছাড়ে তখন ক্লান্তি আমি বাহির করে দেই, সকালে চাঙ্গা হয়ে ওঠে, চাঙ্গা, আবার ব্যান হাতে নেয়, আবার রিক্সা হাতে নেয়, আবার বাইক হাতে নেয়, আবার বাহির হয়ে যায়, সারা দিন ক্লান্ত হয়ে বিকালে ফিরে, আমি প্রতিদিন ওর সাথে এরকমই করতে থাকি, আর ওই গরিব বলে আল্লাহ আমাদের দিতে করতে পাথর খায়া হজম করে, হয় পান্থা বাতার মরিচ পোড়া লয়া যান না গুলশানে, কাউকে বলেন না খায়া দেখা, ও তো বেচবে আর ভাগবে, বলবে এটা খায় তো খায় কি করে, ও তো খায়া হজম করে ফেলতেছে, ঠিক না, লোহা খায়া হজম, তোকে হজম শক্তি দিল তো দিলকে, বলেন গরিবরা বেশি ডাক্তারের কাছে যায় না, ধনীরা যায়, হ্যাঁ গরিবরা তো ফার্মেসিতে যায়, কেমন করে জানি শরীরটা সারাদিন নিঃশ্বাস চালাই কি তোর শরীরটা ম্যাচম্যাচ করে, কেমন জানি করে একটু জ্বর জ্বর ভাব লাগে, তো ফার্মেসি এলাকায় কাইটা তিনটা ওষুধ দেওয়া দেয়, আজকে দুটা খাবি তিনটা খাবি, কাল সকালে তিনটা খাবি, রাত্রে তিনটা খায়, সকালে চাঙ্গা হয়ে আবার বেড়ে গেছে, ও বলে আল্লাহ আমাকে দিতে তো দিতে কি, অথচ কেয়ামতের মাঠে বাহাদুর হোক, উঠবে আর আল্লাহ বলবে ফের জান্নাতে যা, দুনিয়াওয়ালারা খাইছে যে খালি দেখছ, আপনাদের এইখানেও একটা হোটেল আছে, মাঝে মাঝে একবার দুইবার আমিও খাইতে আসছিলাম মাধবদী বাজারের ভিতরে, একটা ভালো হোটেল আছে, খুব দামি হোটেল, ঠিক না, অনেক সময় ব্যবসায়ীরা আসলে খাওয়ায় এইখানে, পার্টি আসলে পার্টি করে নিয়ে যায় খাওয়ায়, নামটা ভুলে গেছি আমি, ঠিক না, খুব দামি আর কি, খাইয়া বিল দিয়ে বুঝছি যে কি খাইছি আর কি, ঠিক না, রাধুনি না সাধুনি এরকমই হবে আর কি, ঠিক না, হ্যাঁ গরিব বাইক লয়া যায় আর গ্রান খালি দেখে আর দিল জ্বলতে থাকে, ঠিক না, আল্লাহ বলে 500 বছর তুই অগরে দেখায় দেখায় বার্গার খাবি, হটডগ খাবি, রোস্ট খাবি, গ্রিল খাবি, যত দুনিয়াতে তা খাইতে থাকবি, আর ওরা কাছের এই পার থেকে দেখতে থাকবে, আর খালি কইব কবে কবে ফেরেশতারা কইব 500 বছর অপেক্ষা করো, ওরা হজম করা লোক, তারপরে তোমাদেরকে যাইতে, ছোট্ট জীবনটা গইরা যান না, কথা শেষ জায়গায় চলে আসছি, এই জন্য আল্লাহ এই জীবনটা আমার, এই জন্যই আল্লাহর অভিযোগ সব চোখে দিলাম, বলতে গেলে সারা রাত্র শেষ হয়ে যাবে, আসলো সরকার শেখের বাজার, ওইখানে লম্বা সময় পেলে আপনাদেরকে শোনাবো, আজকে আমি সিলেট থেকে আসছি, এই জন্য বড় ক্লান্ত, এই জন্য আমার কাছে এখন আর সময় দিতে পারতেছি না, আমিও একটা মানুষ তো, এই জন্য ক্লান্তির কারণে এতটুকু বুঝলেই যথেষ্ট হয়ে যাবে, এই জন্য পাক্কা ওয়াদা করেন, আজকের থেকে ওয়াদা করতেছি এই ছোট্ট জীবনটাকে ঘুরিয়ে যাব, কাটায় আল্লাহ যেন অভিযোগ না করতে পারে এরকম যাব, বরং যাওয়ার পরে যেন কোরআনের কথা সত্যায়িত হয়, আল্লাহ যখন দেখবে তো জিজ্ঞাসা করবে সালাম আমাম বাকিয়া ইয়া আবদি, জান্নাতের দরজাই আল্লাহর সাথে গেটি আল্লাহর সাথে দেখা হবে, আল্লাহ রসুল বলতে ইয়াস্তাগফিরুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে, আল্লাহ সালাম দিয়ে জিজ্ঞাসা করবে হাসি মুখে সালাম আমাম বাকিয়া ইয়া আবদি, কার সালাম বাকি, তো আমরা বলবো শুধু আপনারটাই বাকি, যে দেখছে সেও সালাম দিছে, এমনকি কবরও আমাদেরকে সালাম দিছে, হাদিসে আসে যারা জীবনটাকে গলল কবরের পাশে নিয়ে যেতে দেরি, কবর সালাম দিতে দেরি করে না, আর এই কথা বলতে দেরি করে না, তোকে রাখতে দেরি, আমি পেট শুকুর শ্যামল করতে দেরি করবো না, আমার পেট শুকনো বাগান বানায় দিব, সবুজ শ্যামল হইতে দেরি হবে না, সবাই সালাম দিছে শুধু আপনারটা বাকি, আল্লাহ বলবে সবাই তো শুধু গার্ড অব অনার দিয়া শেষ করে দিছে, সবাই তো স্যালুট দিয়া শেষ করে দিছে, আমি এইভাবে শেষ করব না, আমি তো চিরদিনের জন্য তোর গড়ায় সালামের মালা পরায় দিব, ওই গার্ড পরায় দিব, কিছু গার্ড আছে যেগুলো গলায় কোড়া থাকলে সবাই সালাম দেয়, মনে হয় বুঝিয়ে পারেন আছে, বোঝেন আপনারও তো যারা ফ্যাক্টরিতে চার কাজ করেন তাদেরও তো আইডি আছে, ফ্যাক্টরি আইডি আছে না, গলায় চুলায় যেতে হয়,
আল্লাহ বলে ওই কার্ড লাগায় দিব, জান্নাতের গাছ পর্যন্ত তোকে সালাম দিব, সমগ্র সৃষ্টি সালাম দিবে, জান্নাতের প্রত্যেকটা বস্তু সালাম দিবে। শুধু সালাম দিবে না, খেদমত করবে, আসেন ওই জীবন ঘুরে যেতে হবে। করতে রাজি? ওয়াদা কে কে ওয়াদা করতে পারে? পাক্কা আল্লাহ কবুল করুক। কিন্তু এটা সবচেয়ে বড় নিদর্শন যেটা, প্রথমেই আমি চলে গেছি এখান থেকে বাহির হয়ে, সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ। এর চেয়ে বড় কোনো নিদর্শন নেই, এর চেয়ে বড় কোনো পরিচিতি নাই, এর চেয়ে বড় কোনো নিদর্শন নাই, এর চেয়ে বড় কোনো আলামত নাই। নামাজ 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 নামাজ। আমাদের নবীজি আসতে দেরি, নামাজ সেজদা করতে দেরি করেন, মার পেটের থেকে শুধু চাদরে রাখছেন, ঘুরা যায় সেজদা করছেন, লম্বা সেজদা। উনি আমাদেরকে মেসেজ দিচ্ছেন, নামাজ ছাড়া আমার কাছে পরিচয় নাই। যেদিন খান ওদিনও বলছেন আসসালাম, কমসে কম এতটুকু অঙ্গীকার করেন আজকে, যে আজকের থেকে নামাজ আর কোনোদিন ছাড়বো না, যেই অবস্থায় থাকি ওই অবস্থায় নামাজ আল্লাহ বলবে জীবন ওকে, আল্লাহ ঘোষণা দিবে সাইদা ফুলান ইবনে ফুলান, আমি হাদিস দিতেছি, সর্বপ্রথম নামাজ দেখা হবে, নামাজ ওকে, আল্লাহ বলবে জীবন ওকে, তারপরে আল্লাহ ঘোষণা অমুকের ছেলে অমুক কামিয়াব, অমুকের ছেলে অমুক কামিয়াব। শুধু কামিয়াব বলবে না, সার্টিফিকেট উঠতে উঠতে আপনার হাতে চলে আসবে, যেরকম ছক্কা মারলে পুরো মাদকদ্বীপ পাঁচ দোনা টেকা ওঠে, আর যুবকরা হই পুরা এলাকা কাঁপায় ফেলে, হাতে আসতে দেরি, ওরকম চিৎকার দিতে দেরি করবে না, খুশির চিৎকার, যেটা কোরআন শব্দে আবদ্ধ করছেন, খুশির চিৎকার। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তো দিক পাইতে দেরি আর চিৎকার দিতে দেরি করবে না, হই কয়া চিৎকার দিয়া উঠবে, খুশির চিৎকার। তারপরে বলবে উমুকরা ও কিতাবিয়া, এই জন্য আসেন, ওয়াদা করেন আজকের থেকে নামাজ ছাড়ব, পাক্কা বিলকুল ওয়াদা সবার কাছে, কিন্তু আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর পাঁচ দোনার আপনাদের পাঁচ দোনা কি মাদক দি শেখের চর বাবুরহাট পাঁচ দোনা, এইখানে যদি আপনারা মসজিদের জন্য চান্দা করেন, তাহলে বাকি আর কোন জায়গা কি করবে? কোন যেখানে টাকা ওরে আল্লাহর ঘরের জন্য চান্দা, হয়তো আপনাদের দিলে একটা দাগ দিয়া যেতে চিঠি, আল্লাহর ঘরের জন্য চান্দা। এই জন্য সবাই প্রতিজ্ঞাবদ্ধ হন, প্রতিজ্ঞাবদ্ধ, আমি এক স্কোয়ার ফিট জায়গা হইলেও মসজিদের থেকে নিব, এক স্কোয়ার ফিট বানাইতে আমার বিশ্বাস বেশির থেকে বেশি 1700 টাকা লাগবে এক স্কোয়ার ফিট। এই মসজিদ তো একবারে পাঁচতলা হবে না, একতলা হবে প্রথম, ঠিক না? ছয়তলা তো একটা না হবে না, একবারেই ছয়তলা, একতলা করবেন প্রথম, আগে একতলা করেন না, এক স্কোয়ার ফিট বানাইতে 1700 টাকার বেশি যাবে না, একটা রিক্সাওয়ালাও দিতে পারে, ভালো মেটেলস দিয়ে বানাইলে 1700 টাকা যাবে। আমাকে হিসাব বুঝাইতে হবে না, আমি হলো হিসাব বুঝি, আমি খালি হুজুরও না, আমি অন্য তো আবার ব্যবসা আমাকে বুঝাইতে হবে না, এটা আমি ব্যবসা বুঝি, কেননা আমি ব্যবসায়ী, আমি ব্যবসা করে এখনও করি আগেও করতাম, আমি ব্যবসায়ীও, আমি এটা বুঝি। কি বলেন, 1700 টাকার উপরে যাবে এক স্কোয়ার ফিট? ভালো মেটেলস দিলে একটা রিক্সাওয়ালাও দিতে পারে। আপনারা বাক্য নিয়ে আনেন যে কত স্কোয়ার ফিট হবে,
স্কয়ার ফুট হিসাবে, একটা জায়নামাজের 10 স্কোয়ার ফুট লাগে, একটা জায়নামাজ নিজের জন্য বুক করে রাখা দেন। আমি এখন হাত উঠাইতেও বলবো না, কে দিবেন এটাও বলবো না, আমি শুধু আপনাকে শুনাইতেছি, পদ্ধতি শুনাইতেছি। এক জায়নামাজ আপনি নিয়ে আনেন 10 স্কোয়ার ফুট লাগে একটা জায়নামাজ, এগুলো হিসাব আমার করা আছে, আপনি নিয়ে আনেন। আর হাত পাতাপাতি আপনারা করেন না, মাধবদী, শেখেরচর, বাবুরহাট, পাঁচদোনা, এইখানে কেউ হাত পাতবে আল্লাহর ঘরের জন্য? আমরা যাইতে সময় কিন্তু আপনাদেরকে আর বললাম না কি দিয়া যামু, এটি কিন্তু পড়ার সময় এখান দিয়া যাওয়া আসা হয়, সিলেট গেলেও এইখান দিয়া যেতে হয়, বিবাড়িয়া গেলেও এইখান দিয়া যেতে হয়, আবার অনেক সময় দেখা যায় কিশোরগঞ্জ গেলেও এইখান দিয়া যেতে হয়, মৌলভীবাজার গেলেও এইখান দিয়ে যেতে হয়, সুনামগঞ্জ গেলেও এইখান দিয়ে যেতে হয়, হবিগঞ্জ গেলে এইখান দিয়ে যেতে হয়, বিশাল বড় হাইওয়ে, আমরা ডেলি যাই যাই। আবার যদি শুনি আপনারা এরকম চান্দা করছেন, তাহলে কিন্তু আমরা আপনাদেরকে অন্য কিছু বলতে বলতে যাব যে এত কিছু হওয়ার পরেও এরা আল্লাহর ঘরের ব্যাপারে কৃপণ, তাহলে আপনাদেরকে কিন্তু আমরা কৃপণ বলতে বলতে যাব। আমি চান্দা মান্দা করবো না আপনাদের কাছ থেকে, কিন্তু এতটুকু বলে গেলাম যে আল্লাহর ঘরকে স্কোয়ার ফিট হিসাবে ভাগ করে নিয়ে আনেন, একটা পিলার হিসাবে ভাগ করে নিয়ে আনেন, 25টা পিলার লাগবে বলে, একতলা পর্যন্ত 25টা পিলার, একটা পিলারে আর কয় টাকা আসবে, বেশির থেকে বেশি 1 লাখ টাকা আসবে, এর বেশি আসবে না, আমি বিয়েটা করছি তো আমি জানি, বেশির থেকে বেশি 1 লাখ টাকার উপর একটা একতলা পর্যন্ত একটা পিলারে আসবে না, এরকম স্কোয়ার ফিট হিসাবে ভাগ করে নিয়ে আনেন, আল্লাহর ঘর খাড়া করায় দেন আপনারা, ইনশাআল্লাহ দেখবেন আপনাদের জীবনও আল্লাহ দাঁড় করায় দিবে, করবেন তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো, নিবেন তো মনের ভিতরে এই কথাটা কাইতা? আমি কিন্তু বলতেছি না আপনাদেরকে চান্দা দিতে, বলবো না, আপনারা একটা মনে গাইথা নেন, যদি এদের বুদ্ধির উদয় হয় আর ওনারা যদি স্কোয়ার ফিট হিসাবে বেচে, তো আপনার হিসাব বলবেন 1 স্কোয়ার ফিট জায়গার টাকা আমি দিলাম, কেয়ামতের দিন আল্লাহকে দাঁড়ায় বলতে পারবেন যে 1 স্কোয়ার ফিটের জায়গা আপনার ঘরের আমি দিছি, দেখি আপনি আমাকে কি বিনিময় দেন। তো আল্লাহ দিলে 1 স্কোয়ার ফিট দিবেন আপনাকে, আল্লাহ দিলে তো এই দুনিয়ার 10 গুণ বড় দিবে, কেন না আল্লাহ যত বড় দেওয়াও কি, একসময় তো ফোটা ফোটা আমরাও খাইছি ঠিক না, এখন কি ফোটা ফোটা খান নাকি কি খান, হ্যাঁ কি খান এখন, কেজি কেজি খান এটা কোন না, একসময় তো মার পেটের দিকে আর কি ফোটা ফোটা খাইছি ঠিক না, মার দুধ ফোটা ফোটা, আচ্ছা আচ্ছা ওটা লেখা নেন, কিন্তু আমি চান্দা মান্দা করবো না, একসময় তো ফোটা ফোটা খাইছি ঠিক না, এখন কি খাই, গ্রাম দেশে এরকমও লোক ছিল এখন নাই, 2 কেজি চাউলের ভাত মরিচ পোড়া দিলেই হতো, মনে আছে নাকি কেউ আছেন এরকম বুড়া, হ্যাঁ আমি দেখছি এরকম, কিচ্ছু লাগতো না, 2 কেজি চাউলের ভাত ডাল দিলে তো ঈদ, মরিচ পোড়া দিলে খায়া ফেলছে, ওখানে আর এই সময় নেই, এই জন্য ফোটা ফোটা দ্বারা হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, ওমা আলাইনা ইল্লাল বালা, দোয়া করব, কেউ বলে লেখাইতে চেয়েছিল একজন নাকি ইমাম সাহেব এক জায়নামাজের পয়সা দিবে, আমাকে ফাঁসায় দিল এরা, দেখলেন কেউ যদি লেখাইতে চান স্কোয়ার ফিট লেখা দিতে পারেন, 10 স্কোয়ার ফিট, 20 স্কোয়ার ফিট, 30 স্কোয়ার ফিট, এটা না করলেই মনে হয় ভালো হয়, উঠে চলে যাবে সবাই, পরে আপনারা টানায় দিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে, চিন্তা করেন না, আপনারা কি এদেরকে অবিশ্বাস করেন নাকি, হ্যাঁ এরাই দিবে ইনশাল্লাহ, দিবেন না আপনারা কি, আপনারা প্রস্তুত তো এটার জন্য, যদি এরকম সুযোগ সুবিধা আসে আল্লাহ কবুল করুক। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا جواد يا كريم يا فعال لما يريد أسألك بعزتك التي لا ترام بملكك الذي لا يضام بنورك الذي ملأك عن عرشك আল্লাহ আমাদের উপস্থিতিকে কবুল করেন, আমাদের শোনাকে কবুল করেন, আমাদের বলাকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে জীবন গড়ার তৌফিক নসিব করেন, কমসে কম আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, আর আল্লাহ আজকাল থেকে যেন আমরা নামাজ থেকে দূরে না থাকি,
আল্লাহ এই মজমা রুসিলায় পুরো এলাকাকে কবুল করেন, যার যে পেরেশানি আছে দূর করেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে রোগ ব্যাধির থেকে হেফাজত করেন, আল্লাহ করোনা থেকে আমাদের দেশকে মুক্ত করেন, আর কোনো ঢেউ আমাদেরকে দেখায়েন না, আর কোনো ঢেউ আমাদেরকে দেখায়েন না, আর কোনো ঢেউ আমাদেরকে দেখায়েন না, যারা আক্রান্ত আছে তাদেরকে শেফা নসিব করেন, আমাদের থেকে আমাদেরকে করোনা থেকে সুরক্ষিত করেন, হেফাজত করেন। আয় আল্লাহ আমি তোমার কাছেই চাবো, যদিও সবার কাছে বইলা ফেলছি, আল্লাহ তুমি মাফ করা দিও, আয় আল্লাহ তুমি তোমার ঘরকে দাঁড় করাইয়া দাও। কার মাধ্যমে করবে, কোত্থেকে করবে, কীভাবে করবে, এটা আমাদের চেয়ে তোমার ভালো জানা আছে, ঘর কিন্তু তোমার। আয় আল্লাহ তোমার জন্য কাউর তোমার জন্য আয় আল্লাহ তোমার ঘরকে যার যাকে তোমার পছন্দ হয় তাকে এইখানে পাঠাইয়া দাও, অথবা আমাদেরকে সন্ধান দিয়া দাও, আমরা তার কাছে যাই। এই এলাকায় এরকম লোক আছে যে একাই এক মসজিদ কেন 100 মসজিদ বানায়া দিতে পারে, একতলা কেন 6 তলা পুরাই বানায়া দিতে পারে, হইতে পারে এই মজলিসও এরকম লোক বসা আছে, হয়তো দূরের থেকে শুনতেছে যে আল্লাহ তোমার ঘরকে বানায়া দিতে পারে। বিদায় তুমি আমাদেরকে এরকম সবার কাছে হাত পাতার উপযোগী বানায়ও না, হাত পাতায়ও না, আমরা পাততে চাই না, তোমার মতো মালিক থাকতে আমরা কারো কাছে হাত পাতবো, এটা তো মালিক শোভাও পায় না। তুমি তো বলছো তোমার খাজিনায় কমে না, সমগ্র সৃষ্টিও যদি তার আশা অনুযায়ী তোমার কাছে চায় তো এতটুক নাকি তোমার ভাণ্ডার থেকে কমে না, সমুদ্রে সুই ডুবাইয়া বাহির করে আনলে সমুদ্রের সুয়ের মাথায় লেগা যতটুক পানি কমে এতটুকু নাকি তোমার ভাণ্ডার থেকে কমে না। তো তুমি যখন এত বড় ভাণ্ডারের মালিক, সবাই তো তোমার থেকে নিয়ে গৌরব দেখাইতেছে, বিদ্যান তো তোমার থেকে বিদ্যা নিয়া, যুবক তো তোমার থেকে যৌবন নিয়া, শিক্ষিত তো তোমার কাছ থেকে শিক্ষা নিয়া, শক্তিশালী তো তোমার কাছ থেকে শক্তি নিয়া, ধনবান তো তোমার কাছ থেকে ধন নিয়া, প্রত্যেকেই তো আমরা যে যতটুকুই বাহাদুরি দেখাইতেছি, বাপ দেখাইতেছি, উৎস তো তুমি, তোমার ভাণ্ডার থেকে নিয়া আজকে তুমি ইচ্ছা করলে সকালে, ইচ্ছা করলে আজকে সূর্য ডুবতে দেখছি আমরা, তুমি ইচ্ছা করলে সারা দুনিয়াকে আর কোনোদিন উঠতে নাও দেখতে পারে, এরকম তুমি করতে পারো, বা আর কোনোদিন সূর্য ডুবার কথা শুনবে না এরকমও তুমি করতে পারো। আয় আল্লাহ বিদায় আমরা আর কারো কাছে যাবো না, আমি চাই আয় আল্লাহ এই মসজিদের কাজ হয়ে যাক, আয় আল্লাহ তুমি কারো না কারো দ্বারা করাইয়া দাও, কারো না কারো দ্বারা করাইয়া দাও, কারো না কারো দ্বারা করাইয়া দাও। আর তুমি যদি চাও যে গরিব থেকে গরিব এটার ভিতরে সম্মিলিত হোক তো তুমি কুদরত দ্বারা ওই ব্যবস্থা করে দাও, আমাদেরকে কারো কাছে নিয়ে যাও না। আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে নাই, অনেকে আশা রাখে সবার জায়েজ তামান্নাকে পুরা করা দেন। আর আল্লাহ কেউ যদি অসুস্থ থাকে তাকে সুস্থতা নসিব করে, আমাদের অনেক আপনজন অসুস্থ হাসপাতালে পড়ে আছে, আল্লাহ এদেরকে সুস্থতা নসিব করেন, এদেরকে সুস্থতা নসিব করেন, যারাই হাসপাতালে আছে দুরারোগ্য রোগ থেকে মুসলমানদেরকে হেফাজত করেন, জটিল রোগ মুসলমানকে দিয়েন না, জটিল রোগ মুসলমানকে দিয়েন না। আয়াল্লাহ আয়াল্লাহ যারা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, বিশেষ করে এই এলাকায় যারা কবরে শুয়া শায়িত আছে সবাইকে মাফ করা দেন, আমাদের মাতা পিতাকেও মাফ করা দেন, আপন জনদেরকেও মাফ করা দেন, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ যারা এই মাহফিলকে আয়োজন করছে আয়োজকদেরকে আপনি জাযায়ে খায়ের নসিব করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, এদেরকে উত্তম বদলা নসিব করেন, এরকম মাহফিল প্রতি বছর করার তৌফিক নসিব করেন, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। হায় আল্লাহ এই এলাকার যুবকদেরকে আপনি মদিনার যুবকের মতো কবুল করেন, মা বোনদেরকে মসজিদ মদিনা মোনাব্বরার মা বোনদের মতো কবুল করেন, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। وصلى الله تعالى على خير خلق محمد واله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين دعاء করে কো মুসাফা নকুল।